গুড মর্নিং ফ্রেন্ড, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে হচ্ছে, যেহেতু আজকে দশমী পড়েও যাচ্ছে, পড়েও গেছে, প্লাস নবমী কমপ্লিট, তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে গরম গরম লুচি, মানে ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। তো চলো, তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। তো এখন আমি সকালবেলা উঠে আমি আর জমি মিলে ময়দা মেখে লুচি বেলে দিয়েছি, মা এখন ফটাফট ভেজে ফেলবে, ভাজার পরে চলো খেতে বসে যাবো, ব্রেকফাস্ট করতে বসে যাবো। তারপরে দুপুরে মেয়েদের কী হচ্ছে সেটা দেখা যাবে পরপর। তো চলো, তার উপরে আজকে শনিবার পড়েছে, আমিষের তো কোনো বালাই নেই, তো দেখা যাক কী নিরামিষের মধ্যে কী কী হয়, পরপর তোমরা দেখতে থাকো। আর তো সকলকে জানাই শুভ নবমী, আর হচ্ছে বিজয় এখনই জানাবো না, আগে হচ্ছে বিজয়ের পুজো হয়েছে কিন্তু ঠাকুর এখনও ভাসান যায়নি, ভাসান যাক তারপর শুভ বিজয় জানাবো। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আর যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছে তাদের সকলকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। দুপুরে মেনুতে হবে ছোলার ডাল, তো এখানে ছোলার ডাল ধুয়ে প্রেশারে দিয়ে দেবো, আগে সিটি হোক, ততক্ষণ আমরা ব্রেকফাস্ট করে আসবো, সিটিটা হয়ে নেবে ততক্ষণ যতক্ষণ আমরা হচ্ছে ব্রেকফাস্ট করবো। তো চলো ফটাফট আগে এগুলোকে আগে প্রেশারে দিয়ে বসিয়ে দিই গ্যাসে। এদিকে তো ছোলার ডাল বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আজকে ছোলাটাকে ভেজেছি ঘিয়ে ভেজে, হচ্ছে এটাকে খাবো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এটাকে মানে এইভাবে করে খাওয়া, তো হয়নি, তো কালকে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, আজ সকালবেলা উঠে এটাকে ঘিয়ে ভেজে রেখে দিয়েছি, পরে আস্তে আস্তে এটাকে বসে বসে খাওয়া, বেশ ভালো লাগে এটা খেতে। ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি রান্নাঘরে, আমি তো রান্নাঘরে ওদিকে যে কিছু কাজ করছি, আর ঝুমি চলে এসে লাউ কাটতে, তো লাউ আজকে হবে, দেখো লাউ কাটা হয়ে গেছে প্রায়, আর হচ্ছে এটাকে শুধু গ্রেট করে দিলেই হয়ে যাবে, মা রান্না বসিয়ে দেবে। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি, তোমরা সকলে কেমন আছো, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, তো যে যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তাদের জন্য ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলো পুজো 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 তো আজকে প্রায় শেষ, প্রায় মানে শেষই হয়ে গেছে, মানে দশমীর পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন বিসর্জনের অপেক্ষা, যতক্ষণ না বিসর্জন হবে ততক্ষণ তো দশমী বলা যাবেও না, ওই জন্য বলছিও না। তো চলো, তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকাল থেকে আজকে সত্যি আসতে পারিনি, ঝুমি ব্যাগে ব্যাগে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছে, শরীরটা মাঝখানে দুদিন ভালো ছিল, আবার কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগিয়ে ফেলেছি, আবার কেমন গাটা ছ্যাঁচ্যাঁত করছে, গাটা আবার ছ্যাঁচ্যাঁত করছে, ভালো লাগছে না শরীরটা, তবুও আজকে বিকেলে বেরোবো, যা হয়ে যাক আজকে বিকেলে আবার বেরোবো। তো বেরিয়ে যতটা কিছু কিছু প্যান্ডেল দেখার ইচ্ছা আছে, তো সেগুলো দেখবো, দেখে বাড়ি আসবো। তা চলো এখন যাবো দুপুরবেলা খেতে, সকালবেলার ব্রেকফাস্টে তোমরা দেখে গেছো লুচি আর সাদালুর তরকারি, আর এখন যাবো হচ্ছে দুপুরবেলা খেতে। তা চলো দুপুরে মেনু কি চটকে তোমাদের দেখিয়ে দিই, আর চটপট খেয়ে নিই। আজ দুপুরে মেনুতে আছে ভাত, সাথে হচ্ছে একটু আচার নিয়ে নিয়েছি, আর হচ্ছে লাউর ঘণ্ট আছে গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়েছে ওইটা, আর সাথে হচ্ছে তোমরা দেখলে সে সময় ছোলার ডাল, আর হচ্ছে আমরা চাটনি, এই হচ্ছে আজ দুপুরে মেনু। তো চলো ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে রেস্ট নিয়ে আমার বেরোতেও হবে। ফ্রেন্ডস, আর চলো রেস্ট ফ্রেন্ডস নিয়ে দুপুরবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি, তোমাদের বলেছিলাম আজকে বেরোনোর ইচ্ছা আছে, তো বেরিয়ে পড়েছি। তা চলো দেখতে থাকো, আজকে ইচ্ছা আছে মাকে নিয়ে একটা পুজো প্যান্ডেলে ঢুকবো, দেখা যাক কী করা যায়, কী বৃত্তান্ত, ভিড় কতটা থাকে সব কিছুর ওপর নির্ভর করছে মাকে নিয়ে ঢোকা। Thank you.
চলো, আমাদের ঠাকুর দেখা হয়ে গেল, ফাইনালি বেরোলাম। ভেতরে খুব ভিড়, ভয় তো লাগছিলো, কারণ মাকে নিয়ে যেহেতু ঢুকেছি। যাই হোক, ভালোভাবে দেখে বেরিয়ে এসেছি। আমাদের কাছে তো দারুণ দারুণ লেগেছে, প্যান্ডেল প্লাস ঠাকুর দুটোই ভালো লেগেছে। তো চলো, তো আর কোথাও যাবো না, এখন সোজা যাব কোথায় সেটা তোমরা দেখতে থাকো। ঘরেই সবাই মিলে সময় কাটালাম, আর এখন বেরোচ্ছি হচ্ছে আজকে দশমী বলতে পারো, দশমী হয়ে গেছে, অনেক জায়গার ঠাকুর দেখলাম ভাসানো হয়ে গেছে। তো বলেছিলাম আজকের দিনটা বেরোবো, তো বেরিয়েছিলাম, একটা ঠাকুর মণ্ডপে ঢুকেছিলাম, আর ওটা দেখলাম, দেখে সোজা চলে এসেছি। আজকে হচ্ছে এইখানে, এই দেখো এখানে চলে এসেছি, এখন একটু বসবো, বসে একটু গল্পগুজব হবে, একটু চা চলবে, তারপরে একটু আড্ডা গল্পগুজব মজা করবো, তারপরে কি পারি, কারণ প্রত্যেকটা প্যান্ডেলে এত ভীষণ ভিড়, রিক্স হয়ে আছে মাকে নিয়ে ঘোরা, ওই জন্য মাকে একটাই ঢোকালাম, কারণ ইচ্ছা করে প্রতি বছর বছরে একবারই হয়। তো যাই হোক, তো ঘোরানো হলো, এই এখন চলে এসেছি, এখন একটু বসবো, গল্প গুজো করো, বাড়ি যাবো। তা চলো, এখানে আমার আরেকটা পুজো, হ্যাঁ দেখলাম আমরা এই ফার্স্ট দেখলাম, কারণ এখানে আজকে এসেছি, এখানে যে পুজোয় জানতাম আর কালকে দিনটা, তারপরে হচ্ছে পুজো 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 শেষ, আবার কালী পুজো সামনে, লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো আছে সামনে, একেবারে আগাম শুভ বিজয় তোমাদের সবাইকে, সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তা চলো এখন যাই ভেতরে, দেখা যাক কি অর্ডার করা যায়, দেখি কি আছে। চলো, আমাদের এখানে খাবার চলে এসছে, তো আমরা আজকে অর্ডার দিয়েছিলাম ছোলা বাটারে, দুটো প্লেট এসছে, আরও দুটো প্লেট আসবে, আর ভাই এটা খাবে না, ভাই খাবে ধোসা, ওটাও এখনও আসেনি, তো ওটাও আসবে। তা চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আবারও বলছি শুভ বিজয়া, তো চলো টাটা।